বিরতির পর ফিরে এলাম। আমাদের সঙ্গে রয়েছেন শুভ্রাংশু। শুভ্রাংশু, যে কথা আপনার সঙ্গে আমাদের চলছিল গরু নিয়ে, খুব গুরুত্বপূর্ণ জাতীয় রাজনীতির ক্ষেত্রে আমরা জানি এই গরু নিয়ে একটা বিরাট সমস্যা রয়েছে। গো হত্যা কি আদৌ আপনার মনে হয় ভারতীয় জনতা পার্টির নীতির মধ্যে পড়ে? মানে গো হত্যা ক্ষেত্রে আটকানোর ক্ষেত্রে মানুষকে খুন করা, মানে কখনো কখনো গরুর মূল্য মানুষের চেয়ে বেশি, এই নীতিকে আদৌ বিশ্বাস করে? দেখুন, ব্যক্তিগতভাবে আমি কয়েকটা কথা বলতে পারি আপনাকে। আমি নিজে গোহত্যার বিরোধী, ওয়্যারাস আমি কিন্তু গোহত্যার জন্য কোনো মানুষকে হত্যা করা হোক এটারও বিরোধী। এটা আমার ব্যক্তিগত মত। এবং কোনো রাজনৈতিক দলেরও এটা নীতি হতে পারে না গোহত্যার জন্যে কোনো মানুষকে মেরে দেওয়া। প্রতিটা দলেই এমন কিছু সমর্থক বা কর্মী থাকে যারা দলের কথা না ভেবে নিজের কথা চাপিয়ে দেয়, সেরকমই জিনিস কয়েকটা জায়গায় হয়েছে। জাতীয় রাজনীতিতে তো গরু এবং গোহত্যা এবং তার সঙ্গে সঙ্গে গোহত্যা রোধের নামে মানুষ হত্যা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই রাজ্যের ক্ষেত্রে বিরোধী হোক, শাসক হোক, বিধায়ক হোক, এমপি হোক, যে কোনো পদে থাকুক, এখানেও তো গরু বোধ হয় খুব গুরুত্বপূর্ণ। ধরুন এই মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা সীমান্ত দিয়ে যে বিশাল পরিমাণের গরু যাচ্ছে, এটাও তো বোধ হয় খুব গুরুত্বপূর্ণ। এটা বেআইনি কাজ, তাই জন্যই সীমান্ত দিয়ে যাচ্ছে। রাজ্য সরকারের যদি সদিচ্ছা থাকে যে কোনো দিন বন্ধ করা যেতে পারে, রাজ্য সরকারের সদিচ্ছার প্রশ্ন। আপনি মনে করেন যে রাজ্য রাজনীতির ক্ষেত্রে গরুর অর্থ ব্যবহৃত হয়? কিছু কিছু জায়গায় হয়তো হয়, কেননা অত বড় মাপে রাজনীতির হলে আমি ছিলাম না। আমাদের যেটুকু জানা বা ইয়ে সেটুকু আমি বলতে পারি যে কিছু তো হয়। এবার আমি ফিরে আসি আবার রাজনীতির ক্ষেত্রে। রাজনৈতিক জায়গায় এখন যে জায়গায় ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে রয়েছে, ধরুন এখন বলাবলির রাজনীতিটা খুব চলছে। ধরুন আপনার, আমরা দেখছি কেউ বলছেন দিদিকে বলো, আপনারা বলছেন আপনাদের বলতে, এই বলাবলিটা কেন হঠাৎ শুরু হলো কেন? এটা কি কোথাও মনে হচ্ছে যে আপনাদের যে কোনো রাজনৈতিক দল, সেটা ভারতীয় জনতা পার্টি হতে পারে, তৃণমূল হতে পারে, আপনাদের কি কোথাও মনে হচ্ছে যে মিডিয়া সর্বস্ব, প্রচার সর্বস্ব এই রাজনীতি নিয়েই মানুষের কাছে আপনাদের পৌঁছাতে হবে? তার কারণ রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে কোথাও যেন ফিকে হয়ে যাচ্ছে। না, প্রথমেই বলি রাজনীতির ক্ষেত্রে তৃণমূল তো পিছিয়ে পড়েছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। পিছিয়ে পড়েছে কেন, তার জন্যেই মানুষের কাছে পৌঁছাতে হবে, তার গ্রহণযোগ্যতা বাড়ার জন্য। আমার ক্ষেত্রে আমি বলতে পারি, আমি অন্য জলে যাওয়ার আগে থেকেই আমাকে কোণঠাসা করে দেওয়া হয়েছিল, আমি উন্নয়ন করতে পারছিলাম না। আমি বারংবার চিঠি দিয়েছি পৌরসভাকে, আমাদের রাজ্য নেতাদের, এই যে আমরা দেখছি ঘরের ছেলেকে বলো, ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনি ছোট ছোট কার্ড বিলি করছেন। হ্যাঁ, মানে এইটা করতে হচ্ছে কেন? মানে এটা কি দলের প্রোগ্রাম? এটা কি দিদিকে বলো দেখি আপনারা শঙ্কিত হয়ে করছেন? শঙ্কিত হবার ব্যাপার নয়, কেননা আমি আজকেও বলতে পারি, কারণ আপনাদের একদা ঘরের ছেলে পিকে সে এখন রয়েছেন উল্টো পক্ষে, তাই কোথাও কি একটা ভয় লাগছে? না, এটা ভয়ের কোনো ব্যাপার নয়, মানুষ কারোর থেকে কিছু কিছু শেখে। আজকে 2007 সালে অনশনটা মাননীয় তো গান্ধীজিকে দেখেই শিখেছে, তাহলে অনশন করতেন কেন? তাহলে তো সেই ভাঙচুরের রাজনীতিই করতেন। সেটা বলতে পারেন যে আমি ওনাকে দেখেই শিখেছি যে এইটা পৌঁছানো যায়। তবে আমি এটা বলতে পারি, 2011 সালে যখন আমি প্রথম ভোটে দাঁড়াই, তখনই আমি এরকম একটা কার্ড করেছিলাম হ্যান্ডবিল টাইপের, সমস্ত মানুষের বাড়ি পৌঁছে দিয়েছিলাম। এই কারণে আমার নাম্বারটা দিয়ে, সেই একই নাম্বার এখনও দিয়েছি, যে কোনো জায়গায় কোনো যদি রিগিং হয়, বুথ দখল হয়, ডাইরেক্ট যাতে আমাকে ফোন করে। এই নম্বরে কি ফোন করলে সত্যি আপনাকে পাওয়া যায় না কল সেন্টারে যায়? এটা আমারই নম্বর, এবং এই নম্বরটা আমার 2007 সাল থেকে আছে, এবং এই নম্বরটা আজকে দেওয়ার পর থেকে যেমন প্রচুর সাধারণ মানুষ ফোন করেছে, আমি এলাকার মানুষও ফোন করেছে। এটা আমি যখন বলছি যে এটা খালি বিজপুরের জন্যে, তখন তারা বলছে তাহলে আমরা কোথায় ফোন করব। আবার ভাইরাস কিছু কিছু থ্রেট কলও আসছে, তার জন্য আজকে আমি এফআইআরও করে এসেছি যে এটা বাধা দেওয়ার জন্য। কিন্তু মানুষ কিন্তু ফোন করছে, তাদের অভাব অভিযোগ জানাচ্ছে,
যে এখানে এই সমস্যা আছে ওই সমস্যা আছে, আমার যে সীমিত ক্ষমতা তার মধ্যে আমি সেটাকে, এটা কি আপনি নিজেই পরিকল্পনা করলেন? একদম। এটা কি দিদিকে বলো দেখি আপনার এই পরিকল্পনাটা মাথায় এলো? না, আমি মানুষের কাছে পৌঁছাতে চাইছি, তার একটা মাধ্যম দরকার, সেই মাধ্যমটা আমি এইভাবে করছি। তবে কাজটা নিশ্চয়ই অস্বীকার করার জায়গা নেই যে ওই কাজের মতন করেই করেছি। শুভ্রাংশু, আমার ভালো লাগলো এই কারণে আপনি অকপটে যেটা সত্যি সেটাই বলেন। অর্থাৎ কোথাও যেন আপনার মনে হচ্ছে যে এই জনসংযোগটা আরও নিবিড় করা দরকার। প্রশ্ন হচ্ছে এখানে দুটো, এক, হঠাৎ এখন পুজোর আগে, এখন তো পুজো আর কয়েকটা দিন দেরি আছে, 41টা দিনের দেরি, পুজোর আগে হঠাৎ আপনি ময়দানে নেমে পড়লেন কেন? কোনো খবর আছে আগাম বিধানসভা নির্বাচনের? মনে হচ্ছে তো আগাম বিধানসভা হতে পারে। তার থেকেও বড় কথা, আমার যে এলাকা সেখানে হঠাৎ করে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসটা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং ক্রিমিনালরা প্রতিটা জায়গায় গিয়ে সাধারণ মানুষকে থ্রেট করছে। সাধারণ মানুষ যেখানে চায়ের আড্ডা বলুন বা ক্লাব, তৃণমূল তো অভিযোগ করে ক্রিমিনাল এখন যাদের হাতে থাকার কথা ছিল তারা সবাই একদিকে, অর্থাৎ আপনারা গেরুয়া শিবিরে আছেন। যদি সেটাই হতো তাহলে আপনি বলতে পারেন না কোনো কাউন্সিলর আমাদের থেকে ওই দলে যেত, সব কাউন্সিলর আমার কাছেই থাকত। আমি অফ দ্য রেকর্ড আপনাকে দেখাতে পারি মোবাইলে যে সকল কাউন্সিলর গেছে তার 80% কাউন্সিলর এবং দলের নেতারা এবং দলের কর্মীরা আমাকে এসএমএস করেছে যে আমি তোমাদের সাথেই আছি, ভয়ে গেলাম সঠিক টাইমে সঠিক সিদ্ধান্ত। কিসের ভয়? ক্রিমিনালের ভয়, পুলিশের ভয়। পুলিশ তো নিজে গিয়ে থ্রেট করছে যে ওই দলে যাও নাহলে তোমাকে অ্যারেস্ট করিয়ে দেওয়া হবে, অথবা তুমি অমুক লিডারের সাথে দেখা করো, যদি লিডারের সাথে দেখা না করো তোমাকে অ্যারেস্ট করিয়ে দেওয়া হবে। সাধারণ মানুষ ভয় তো পাবেই। আপনার বাবা মুকুল রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জীবনে, প্রত্যেক ছেলের জীবনে, মেয়ের জীবনে তার বাবা তো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার রাজনৈতিক জীবনেও নিশ্চয়ই আপনার বাবা খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন। আপনার বাবা এখন দিল্লি নিবাসী, অর্থাৎ সরকারিভাবে তার ঠিকানা দিল্লি, বিধানসভা নির্বাচন আসছে, বাবা দিল্লির বাসিন্দা হয়ে রইলেন, ভোটাধিকার থেকে ভোটে দাঁড়ানো কোনো কিছুতেই তিনি থাকবেন না, খারাপ লাগছে না? না, সেরকম ব্যাপার নেই। বাবা আগেও দিল্লির রাজনীতি করেছে, দল কি সিদ্ধান্ত নেবে তার উপর অনেক ডিপেন্ড করে, ভোটে নাম তোলা বা নাম কাটা এটা ফ্র্যাকশন অফ সেকেন্ডের ব্যাপার। এখন দল যদি মনে করে তাকে বিধানসভায় লড়তে হবে তাহলে এখানে নিশ্চয়ই লড়াবে, দল যদি ভাবে তাকে কেন্দ্রে ওইখানেই রাখবে তাহলে ওইখানেই থাকবে, দলের উপর অনেক কিছু ডিপেন্ড করবে, দলের সিদ্ধান্তে শিরোধার্য। এখন আফসোস হচ্ছে যে আপনার পাশে বিধায়ক ছিলেন অর্জুন সিং, এমপি হয়ে গেলেন, যদি লোকসভা নির্বাচনের আগে যদি দল পরিবর্তন করতেন আগেই তাহলে লোকসভায় এখন পার্লামেন্টে যেতে পারতেন? না, সেরকম কোনো আফসোস হয় না। আমি অত বড় স্পেয়ারে কোনোদিনই যেতে চাইছিলাম না এত তাড়াতাড়ি, কেননা সিনিয়র যারা আছে তাদেরকে আমি সুযোগ দিতে চাইছিলাম। সুযোগ মানে আমি দিতে চাইছিলাম না, আমার ইচ্ছে তারা তাদের যোগ্য সম্মানটা পাক। তারা আমার আগে থেকে রাজনীতি করেছে, তাদেরও কিছু আশা আকাঙ্ক্ষা থাকে। এবং অর্জুনদা তো অস্বীকার করার জায়গা নেই, অর্জুনদা যে স্ট্র্যাচারে রাজনীতি করেছে বাংলার রাজনীতিতে তৃণমূলের কংগ্রেসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি নিয়েছেন। 2006 সালে অর্জুনদা যদি না জিততো তাহলে তৃণমূল কংগ্রেস বিরোধী দলের মর্যাদা পেত না। অবশ্যই, এবং আজকে বলতে দ্বিধা নেই, ক্যামেরার সামনে বলতে দ্বিধা নেই, অর্জুনদার সাথে আমার একটা গণ্ডগোল আমাদের দলেরই কেউ কেউ বাঁধিয়ে রাখতে চেয়েছিল যাতে তারা আখেরে লাভ করে। ওই একটা কথা আছে, নেপোই মারে দই, সেই সেরকম। সেই নেপোদের কি চিহ্নিত করতে পেরেছেন? অর্জুনদাও করছে, আমিও করছি। এটা কি শুধু বলার জন্য বলছেন না সত্যি মন থেকে বলছেন? একদমই সত্যি। কারণ একটা সময় তো আমরা শুনেছিলাম যে যখন আপনার বাবা দল ছেড়েছেন তখন অর্জুন সিংই আপনার সবচেয়ে বড় থ্রেট হয়ে দাঁড়িয়েছিল রাজনৈতিক জীবনে। ওটা করিয়ে দেওয়া হয়েছিল। দেখুন, আমাদের যেগুলো করতে হয় বা বলতে হয় সে তো একটা নির্দেশ আসেই, সেই নির্দেশের বাইরে কিছু করলেই তখন সেটা দলবিরোধী কাজ হয়ে যায়। কোথাও কোথাও মনে হচ্ছে কি তৃণমূল এবং ভারতীয় জনতা পার্টি কৌরব আর পাণ্ডবদের মতো, শুধু এ শিবির ও শিবির।
তবে কৌরব পাণ্ডবের মতো মনে হবে কিনা জানি না, মানে একই কোথাও যেন, কোথাও যেন এই বঙ্গীয় ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল সবাই একসঙ্গে এক সময় ছিল, কেউ আগে এলো, কেউ পরে এলো, কেউ কেউ প্রাচীন আছেন, কেউ কেউ বহুকাল ধরে আছেন, মনে হচ্ছে এরকম কিছু না? সেটা তেমন এখনো মনে হয়নি। তবে যদি কৌরব আর পাণ্ডব ধরেন, পাণ্ডব কিন্তু ভারতীয় জনতা পার্টিই হবে, সত্যের জন্য লড়াই করছে। মানে আপনি বলতে চান দুর্যোধন, দুঃশাসন যত রকম দুঃখ হয় তারা সবাই ওই দলে আছে, আর সুরা হচ্ছে এই দিকে। একদম তাই। এবার আপনাকে একটা অন্য প্রশ্ন করি, পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন, পড়াশোনা করেছেন, ভারতীয় জনতা পার্টিতে এসেছেন, সত্যি কি একটু বইটই খুলে বসার সময় হয়েছে? ভারতীয় জনতা পার্টির দর্শন, তারা কি ভাবছে, চিন্তা করছে? এখনো সুযোগ হয়নি, তবে ইচ্ছে আছে এর মধ্যে ভারতীয় জনতা পার্টির দর্শন নিয়ে একটু পড়াশোনা করার। কেননা ওনাদের দর্শনটা অনেক বড়, অনেক ভার্স, জানার ইচ্ছে আছে। আমি একটা সোজাসুজি প্রশ্ন করি, এই প্রশ্নের মধ্যে অনেকে অনেক কিছু খুঁজে পাবেন, আপনারও হয়তো আহত হতে পারেন। দেখুন, মুকুল রায় এমন একটি নাম যার সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ওঠা বসা আছে। আপনি যে জায়গায় থাকেন, যে জায়গায় রাজনীতি করেন বা যে পরিমণ্ডলে ঘোরেন, তাতে সমস্ত সম্প্রদায়ের মানুষ আছেন, বাংলাভাষী, হিন্দিভাষী, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সমস্ত সবাই আছেন। ভারতীয় জনতা পার্টিতে আসার পর কোথাও মনে হচ্ছে যে একটি বিশেষ সম্প্রদায় আপনার প্রতি রুষ্ট হয়েছে? আমার কিন্তু এখন অবধি সেটা মনে হয়নি। কেননা আমার সাথে যাদের পরিচয় আছে, তাতে ওই সম্প্রদায় যাকে আপনারা ইঙ্গিত দিচ্ছেন, সেই সম্প্রদায়ের প্রচুর মানুষও আমার সাথে যোগাযোগ রাখে। এবং আমি যে এলাকাতে থাকি, সেই এলাকার একটা অঞ্চল আছে হাজিনগর, হাজিনগরেরও প্রচুর মানুষ ওই সম্প্রদায়ের। আপনি যদি কোনোদিন আমার ওখানে যান, সেখানকার ইয়ং জেনারেশন এবং মহিলারাও আমার সাথে কিন্তু এসএমএসে কথা বলে, আমার বাড়িতে আসে, তাদের যে উৎসবের শুভেচ্ছা দেওয়া সেগুলোও কিন্তু দেয়। আমার ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা এখনো অবধি আছে। তার মানে বলছেন সংখ্যালঘু মানুষেরা আপনার সঙ্গে রয়েছে? একদম তাই। তাহলে যে ধর্মীয় মেরুকরণের কথা বলা হচ্ছে, রাজনীতির মেরুকরণের কথা বলা হচ্ছে, তাহলে কি এটা সত্যি হচ্ছে না? আমার তো মনে হয় না। আপনি সংখ্যালঘুদের ভোট পাবেন? আমার তো মনে হয় পাবো। কেননা আজকালকার যে সংখ্যালঘু মানুষ আছে, তারা দেখে উন্নয়ন, ওই গোড়া তত্ত্বটা তারা এখন আস্তে আস্তে বাদ দিচ্ছে। মানুষ যার পাশে দাঁড়াবে দুঃসময়ে, মানুষ তার এলাকার উন্নয়ন করবে যার জন্যে, সেই মানুষ তাকে ভোট দেবে, এটা আমার বিশ্বাস। ভারতীয় জনতা পার্টিতে আসার পর যতটুকু বুঝেছেন, বিধায়ক হিসেবে আপনাদের বৈঠকও হয়ে গেল, ভারতীয় জনতা পার্টি এই পশ্চিম বাংলায় সংখ্যালঘু মানুষকে নিয়ে চিন্তা করে? অবশ্যই করে। সংখ্যালঘু মানুষকে নিয়ে চিন্তা করে বলে প্রচুর এই তিন তালাক বিলটা তার জন্যই এসেছে। আপনি বলছেন যে এই তিন তালাক বিলের ফলে সংখ্যালঘু মানুষের এক অংশের মন আপনারা জয় করতে পেরেছেন? অবশ্যই, এবং মহিলারা তো খুশি তাতে। আপনি কি মনে করছেন যে তৃণমূলের হয়ে বিধায়ক হওয়া যতটা সহজ ছিল, ততটাই সহজ হবে ভারতীয় জনতা পার্টির বিধায়ক হয়ে কাঁচরাপাড়া অঞ্চলে দাঁড়ানো? না, বিধায়ক মানে কি বিধায়কের টিকিট পাওয়া না? না, টিকিট দেখুন, আমি আপনাকে বলি যে আপনি তো বিধায়ক রয়েই রয়েছেন, আর দ্বিতীয়ত হচ্ছে সেটা তৃণমূল হোক বা অন্য কোনো দল হোক, তাদের নিশ্চয়ই পদ্ধতি আছে, আমি কোনো দলকে অবমাননা করছি না, কিন্তু আপনি তো একটু এক্সট্রা ওভারের সুযোগ পানই, তার কারণ আপনি মুকুল পুত্র এবং আপনি মুকুলদারও একজন প্রতিনিধি, আমি পুত্র শুধু বলবো না, সে কারণে টিকিট পাওয়ার ক্ষেত্রে আমার অতটা চিন্তাভাবনা নেই আপনার সম্পর্কে, কিন্তু যেটা নিয়ে চিন্তা সেটা হচ্ছে জেতা, জিততে কি আদৌ পারবেন? আমি এইটুকু আপনাকে বলতে পারি, আমি যদি কাজ করতে পারি আগের মতো, আমি যে ব্যবধানে জিতেছিলাম তার থেকে বেশি ব্যবধানে জিতব। মানে একদম আপনি আত্মপ্রত্যয়ী, কনফিডেন্ট। এবং তাতে যদি কলকাতার তাবর কোনো নেতা নেত্রী এসেও আমার এগেস্টে দাঁড়ায়, তাতে আমার কোনো যায় আসে না। কেন, এরকম কোনো সম্ভাবনা খুঁজে পাচ্ছেন? হতেই পারে। মানে শুনতে পাচ্ছেন কানা খুশি? না, সেরকম শুনতে পাইনি, আমি তাদেরকে চ্যালেঞ্জ করতে পারি যে এসে দাঁড়াও না, অনেক কথাই তো বলা হচ্ছে, আমার জনসমর্থন আছে কি নেই ভোটের বাক্সে তার প্রতিফলন হবে। ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার পর কাছের অনেক মানুষ যারা আবার ফিরে চলে গেলেন, আমার সাথে যোগাযোগ আছে সবার, এই বলে তো তাদের অবস্থা আরও খারাপ করে দিচ্ছেন? না, সেরকম ব্যাপার না,
সবারই মানে 80-90% লোকের যোগাযোগ আছে। অনেকে বলেন যে মুকুল পুত্র শুভ্রাংশু এটা তার একটা চাল, তার কারণ যারা বেরিয়ে এসেছিলেন তারপর আইনি জটিলতা বা অন্য কোনো কারণে তাদের দায়ভার এবং তাদের গোটা ভারটা আপনাকে এত নিতে হচ্ছিল যে তার থেকে বাঁচার জন্য বলেছেন এখন তোরা যা আবার পরে নিয়ে আসবো। এটা কি সত্যি? কোনো ব্যাপার নয়, তবে তারা যোগাযোগ রাখছে, যোগাযোগ রাখে এবং এইটুকু বলতে পারি তাদের মধ্যে 80-90% লোক আমার ওয়েল উইশের, এতে কোনো দ্বিমত নেই। তার ভবিষ্যতে এটুকুও বলতে পারি যে তারা যাদের যাদের হাত ধরে গেছে তাদেরও কিছু কিছু মানুষ আমার সাথে যোগাযোগ রাখে। তাহলে বলছেন তো মানে আমরা যেটা কাগজে পড়ছি, আমরা যেটা টেলিভিশনে খবর দেখাচ্ছি যে শুভ্রাংশু তিনি কিছুটা বিব্রত, কারণ কাছড়াপাড়ায় তার বিভিন্ন যারা অনুগামী কাউন্সিলর ছিলেন বা কাছের কাউন্সিলর ছিলেন বা ওয়েল উইশার যারা ছিলেন তারা দূরে সরে দাঁড়াচ্ছেন, তাহলে ব্যাপারটা এরকম নয়? দেখুন, ভোটের রাজনীতি আর রাজনীতি দুটো আলাদা। ভোটের ক্ষেত্রে আপনি তার রেজাল্টটা আপনি দেখলে বুঝতে পারবেন যে তার সাথে জনসমর্থন আছে কি নেই। সাদা চোখে যদি এমনি রাজনীতি দেখেন তাহলে কিন্তু ওই মানুষ কার সাথে থাকলো সেটাই খালি দেখা যাবে, মনের দিক দিয়ে কার সাথে রয়েছে দেখা যাবে না। আপনি আপনার কাছড়াপাড়া নিয়ে বোধহয় খুব গর্বিত। কাছড়াপাড়া না, শুধু বীজপুর নিয়ে, এই বীজপুরের মানুষ, বীজপুরের যারা মা বোন এবং ছাত্র জেনারেশন, সেটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে আপ টু কলেজ অবধি যারা পড়াশোনা করছে তারা আমাকে খুব ভালোবাসে, কেউ নিজের দাদার মতো, কেউ বন্ধুর মতো। কিন্তু মাধ্যমিকে যারা পড়ছেন তারা কিন্তু ভোট দিতে পারবেন না। আমি তো তাই বাদ দিলাম, তারাও একটা টাইমে 11-12 যাবে এবং তাদের জন্যে আমি কিছু করতে চাই। যেমন আমি কাঁচাপাড়ায় একটা ITI কলেজ করেছিলাম, স্যাংশন হয়েছিল, হচ্ছেও এখন। আমি একটা পলিটেকনিক কলেজে স্যাংশন করিয়ে নিয়েছি, হয়ে গেছিলো, জমিও দেওয়া হয়ে গেছিলো। যবে থেকে আমাকে কোণঠাসা করা হলো তবে থেকে সেই কলেজটা হলো না। কলকাতার তাবত্তাবর নেতারা গিয়ে ওইখানে বলে এলো আপনাদের এই দেবো ওই দেবো তাই দেবো, কিন্তু কলেজটা কেউ করলো না, যেটা একটা দেশ এবং দশের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে খুব কাজে লাগবে। তাহলে কি আপনার একটা আশু কর্তব্য যে এই ITI প্রতিষ্ঠানটা যেটা হয়? একদম তাই, এবং আমি তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই দলের ঊর্ধ্বে গিয়ে। আপনি বলেছেন প্রতিটা বিধানসভায় প্রতিটা জেলায় একটা করে উইমেন্স কলেজ করবেন, সেটা আমার বিধানসভায় করুন না। উন্নয়নের স্বার্থে আমি সকলের কাছে যেতে রাজি আছি। একজন একটা উক্তি করেছেন, কে করেছেন তিনি নেই বলে বলবো না, কাছড়াপাড়ার কাছড়া, এই কথাটা শুনে খারাপ লেগেছিল। দেখুন, যে করেছে আমি তাকে চিনি, তার সম্বন্ধে কিছু না বলাই ভালো। না, কিন্তু দুঃখ পেয়েছেন এই কথাটা বলে? তার জবাবটা কিন্তু কাঁচাপাড়ার মানুষ ভোট বাক্সে দিয়ে দিয়েছে, যখন বলেছিলেন তার 3-4 মাস বাদে ভোট হয়েছে। ভোট বাক্সে কাঁচাপাড়ার মানুষ ভারতীয় জনতা পার্টিকে 10টা ওয়ার্ডে জিতিয়েছে, টোটাল ভোটে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে দিয়েছে। পুরসভা নির্বাচন তো এগিয়ে আসছে, আপনি আত্মবিশ্বাসী পুরসভা নির্বাচন? একদম তাই, কাজ ওই আমি আগেও বলেছি। কোন ব্যাপারে আত্মবিশ্বাসী, পুরসভা জেতার বিষয়ে না পুরসভা হবে নির্বাচনটা হবে, কোন বিষয়ে বেশি প্রথমে আত্মবিশ্বাসী? যদি নির্বাচন হয় তাহলে আমরা জিতব, এই বিষয়ে আমি আত্মবিশ্বাসী। নির্বাচন হবে কতটা আপনারা মানে, আপনি যেহেতু রাজনীতি করেন আপনাকে তাই জিজ্ঞেস করছি। এটাই তো সবচেয়ে সন্দেহের বিষয়, কেননা 18টা পৌরসভা কর্পোরেশন নিয়ে এখনো নির্বাচন হয়নি, কবে হবে জানি না। তবে এইগুলো না করে এলাকার উন্নয়নটা স্তব্ধ হয়ে যাচ্ছে। আমরা মুখে বলি বাংলার উন্নয়ন করব, নির্বাচন না করে এলাকার অ্যাডমিনিস্ট্রেশন বসিয়ে দিলে এলাকার উন্নয়ন হয় না, এলাকার উন্নয়নগুলো বন্ধ হয়ে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টিতে আসার পর এক ঝাঁক তরুণ রয়েছে, তাদের মধ্যে আমরা জানি সৌমিত্র খাঁ রয়েছে, নিশীথ প্রামাণিক রয়েছে, আমরা জানি যে শান্তনু ঠাকুর রয়েছে, এক ঝাঁক তরুণ রয়েছে, তাদের সঙ্গে কথাবার্তা বল। সৌমিত্র দার সাথে আগে থেকেই পরিচয় ছিল, বাকিদের সাথেও কথা হয়। তখন তো বোধহয় আপনারা অ্যান্টি লবি ছিলেন যখন যুবা করতেন? না, সৌমিত্র দা প্রেসিডেন্ট ছিল, আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট। হ্যাঁ, কিন্তু আপনাদের লবি তো আলাদা ছিল।
সৌমিত্রদা বরাবর আমাকে সঙ্গে নিয়ে কিন্তু কাজ করেছে বরাবর। তারপর সরাই যখন দুজনকে একসাথেই সরিয়ে দেয়। ও, আপনারা যুবা থেকে একসঙ্গেই সরেছিলেন। তা এই যে আমরা দেখতে পাচ্ছি নিশীত প্রামাণিক, শান্তনু ঠাকুর, সৌমিত্র খা, আপনি এবং আরও অনেকে, একটা তরুণ ব্রিগেড যারা ভারতীয় জনতা পার্টিতে গিয়েছেন তৃণমূল থেকে, তাদের মধ্যে কি একটা আলাদা করে বন্ধুত্ব বা বন্ধুত্ব আছেই আমাদের মধ্যে, একটা আড্ডা ই আর কি হয়। নিশীত খুব ভালো ছেলে, শান্তনু ঠাকুরের সাথে আমার এই ভোটের পরে পরিচয় হয়েছে, উনিও খুব যথেষ্ট ভালো, এবং আমাদের মধ্যে যে বন্ডিংসটা আছে যথেষ্ট ভালো। আমরা জানি যে এখন যারা শাসক অর্থাৎ তৃণমূল, তারা কিন্তু বরাবর দাবি করেছেন তাদের একটা অত্যন্ত, মানে আপনি যুবা করেছেন বলেই আপনাকে আরও প্রশ্নটা জিজ্ঞেস করছি, তাদের একটা তরুণ ব্রিগেড আছে। ভারতীয় জনতা পার্টির তরুণ ব্রিগেডটা কতটা শক্তিশালী? আমি এখন বলতে পারি ভারতীয় জনতা পার্টির যে তরুণ ব্রিগেড আছে, টোটালটা যদি সামনে আসে তৃণমূল আর সামনে দাঁড়াতে পারবে না। এবং অকপটে বলতে পারি সৌমিত্র তার থেকেও, তার স্ত্রী যেভাবে তরুণ ব্রিগেডে অংশ নিয়ে নিচ্ছে, যেভাবে খেলছে, আগামী দিন অনেক দূর চলে। আপনি সুজাতার দেবীর কথা বলছেন, তার মানে আমরা ধরেই নিচ্ছি যে আপনাদের অর্থাৎ ভারতীয় জনতা পার্টির একটা তরুণ ব্রিগেড রয়েছে এবং সেই তরুণ ব্রিগেড কাজ করে চলছে এবং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক রয়েছে। একদম তাই। এটা কি যেহেতু একটা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এসে অন্য প্রতিষ্ঠানে যাওয়া, সেই জন্যে কি আপনাদের ব্যক্তিগতভাবে নৈকট্যটা এত বেশি? না, সেরকম কোনো ব্যাপার নেই। একটা তো টাইমে যখন আমাকে খুনটাসা করে দেওয়া হয়েছিল, তখন সৌমিত্রদা ওই দলেরই এমপি ছিল, আমাদের সাথে যোগাযোগ সেভাবে ছিল না, কিন্তু আমরা একে অপরকে কোনোদিনও অপমান করিনি। কিন্তু এই আমার আগের দলের একটা টার্গেট হচ্ছে কাউকে অপমান করো, বিলো দ্য বেল্ট হিট করো, এবং তাকে যতটা নিচে নামানো যায় নিচে নামো। যারা এইগুলো করে না তাদের মধ্যে বন্ডিংসটা থাকে। কিন্তু কখনো কখনো আপনার মনে হয় না যে এই ভারতীয় জনতা পার্টি ক্যাডার ভিত্তিক পার্টি? আপনি আগে যে পার্টিটায় ছিলেন সেখানে সুপ্রিমোই সমস্ত কিছু ঠিক করতেন এবং সেটাই স্বাভাবিক। এখনের পার্টিতে আরও বেশি লবি, আরও বেশি মন কষাকষি, আরও বেশি কৌশল থাকবে না অন্তর, মানে বলা যেতে পারে যে দলীয় অন্তর্কলহ থাকবে? আমার চোখে কিন্তু এখনো অবধি পড়েনি, যেহেতু আমি বীজপুর বিধানসভার বাইরে খুব একটা বেরোচ্ছি না। তবে যেটুকু রাজ্য অফিসে যাচ্ছি বা দিল্লিতে যাচ্ছি, আমার চোখে কিন্তু পড়েনি। এবং তাদের সবারই একটাই ফোকাস, 2021 তৃণমূলকে উৎখাত করে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করা, এবং বাংলার যে উন্নয়নটা স্তব্ধ হয়ে গেছে সেটাকে আবার ফিরিয়ে আনা। আপনি যে কথা বললেন, যেটা যদি সত্যি এটা মন থেকে বলে থাকেন, তাহলে আপনি খুব রাজনৈতিক বিচক্ষণ এবং প্রাজ্ঞ, মুকুলদার যোগ্য উত্তরসূরি। কিন্তু যদি আপনি চোখে না পড়ে থাকেন, আমার মনে হয় তাহলে চশমা আপনার অবিলম্বে নেওয়া উচিত। আপনার কি কোনো দিনও মনে হয়নি যে ভারতীয় জনতা পার্টির মধ্যে দু তিনটে ভাগ রয়েছে এই পশ্চিমবাংলায়? একটা রাজনৈতিক দলে দু তিনটে ভাগ থাকতেই পারে উইংস হিসেবে, ঠিক, যুব মহিলা। আমি সেই ভাগের কথা বলছি না, আমি লবির কথা বলছি, টিমের কথা বলছি। সে টিম তো কি, উপদলের কথা বলছি, সে টিম প্রতিটা দলেই থাকে। মুকুল রায়ের ছেলে বলে কোথাও আপনি এই দলে অসম্মানিত হয়েছেন? একদমই না। অনেকে বলেন আপনি নাকি এবার ভারতীয় জনতা পার্টি ছাড়বার কথা মনে মনে ভাবছেন, ঘনিষ্ঠ মহলে বলছেন। এটা কিছু লোক বলছে আমি শুনেছি, তারা চায় বাবা যতটা উঠেছে ততটা নামিয়ে দিক, এবং বাবাকে অসম্মান করার জন্যে এটা আরো করছে। তবে আমি নির্দ্বিধায় বলতে পারি আমি এই পার্টিতে খুব খুশি আছি। মানে অনেকে বলছেন ভারতীয় জনতা পার্টিতে এসে আপনার মোহ ভঙ্গ হয়েছে। কিসের মোহ, কিসের মোহ নিয়ে এসেছি? হতে পারে যে সম্মান পাওয়ার কথা ছিল সেই সম্মান পাচ্ছেন না। সম্মান তো যথেষ্ট বেশি পাচ্ছি, আগের পার্টিতে আমাকে রেখে বাবাকে অপমান করা হতো, আর এই পার্টিতে আমার সামনে বাবাকে ভূষিত করা হচ্ছে, সম্মান তো অনেক বেশি বেড়েছে। আপনাকে তো একটা প্রশ্ন করবো, সেটা হবে শেষ প্রশ্ন, কিন্তু তার আগে একটা আমি আপনাকে প্রশ্ন করে নিই, সেটা হচ্ছে যে এখন কোথায় বেশি স্বচ্ছন্দ বোধ করেন, আগে তৃণমূল ভবনে না এখন সেন্ট্রাল এভিনিউয়ের প্রায় মানে দশকের পর দশক প্রাচীন আর কি, বেশ কয়েক দশক চলে গেছে মুরলীধর স্ট্রিটের বিজেপি পার্টি অফিসে? একটু টাইম নিয়ে বলছি। হ্যাঁ, তৃণমূল ভবনে আমি থেকেছি,
একটা টাইমে আমার ঠাকমাও অসুস্থ, তাই জন্যে আমার মা বাবা আমি তৃণমূল ভবনে গিয়ে থাকতাম এবং নানা কারণে সেই সময় আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে থাকতেন এবং আমার মা তাকে রান্না করে খাওয়াতেন, প্রতিদিন তার ডিউটি ছিল। সেটা একটা টাইম গেছে, তারপরে পরে যত দিন গেছে বুঝতে পেরেছি আমাদের কি ইউজ করা হচ্ছে। আর এখন যেখানে সেন্ট্রাল ইউনিয়নের পার্টি অফিসে যাই সবার সাথে পরিচয় হয়ে ওঠেনি, এখন যেটুকু পরিচয় হয়েছে তাদের যে আন্তরিকতা আছে সেটা সত্যি মন থেকেই আন্তরিকতা আছে, লোক দেখানো। আমাদের সময় একেবারে শেষ, কিন্তু আমাকে একটা প্রশ্ন করতেই হবে, এই প্রশ্নটা আপনি ধরে নিন অঙ্কের মতো, আমরা অঙ্কে বলি না কনসিডার, ধরে নেওয়া যাক, ধরে নেওয়া যাক আপনি একদিন সেন্ট্রাল এভিনিউয়ের পাশে প্রায় অর্ধ শতাব্দী প্রাচীন ভারতীয় জনতা পার্টির রাজ্য অফিসে ঢুকলেন, দুটো ঘর থেকে আপনার কাছে ডাক এলো, একটি ঘরে মুকুল রায় আপনাকে ডাকলেন আর একটি ঘরে দিলীপ ঘোষ রাজ্য সভাপতি ডাকলেন, প্রথম কোন ঘরটায় যাবেন? যদি আমি সেই বিল্ডিংয়ে বিজেপি কর্মী হিসেবে ঢুকি তাহলে আমি প্রথমে দিলীপ ঘোষের ঘরে যাব, আর যদি সেই ঘরে আমি পুত্র হিসেবে ঢুকি তাহলে আমি মুকুল রায়ের ঘরে যাব। খুব সুন্দর জবাব দিয়েছেন, এটাই হয়তো আপনার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় দ্বন্দ্ব, তার কারণ কখনো আপনি মুকুল পুত্র, কখনো আপনি একজন রাজনৈতিক নেতৃত্ব, কিন্তু কোনটা লোকে আগে গুরুত্ব দিচ্ছেন সেটা বুঝে উঠতে আপনার সমস্যা হয়। এই সমস্যা শুধু আপনার নয়, যে কোনো কৃতি পুরুষের ছেলেরই হয়, এটা তো ঠিক কথা। আমরা বিশ্ববরণ্য চলচ্চিত্রকার, তাকে নিয়ে খুব নাচানাচি করি, কিন্তু তার ছেলে যে কত বড় সিনেমাটোগ্রাফার, কত বড় চিত্রনাট্যকার, সেটা নিয়ে আমরা আলোচনা করি না। সুতরাং এই দ্বন্দ্ব, দ্বিধা, সংশয় এগুলো থাকবেই। আমাদের সময় একেবারে শেষ, শুভ্রাংশু খুব ভালো লাগলো আপনি আমাদের স্টুডিওতে এলেন, টাফটকে আবার এলেন, আবার আমরা নিশ্চয়ই মিলিত হব, তার কারণ রাজ্য রাজনীতি যেভাবে যে খাতে এগোচ্ছে এখনও তাই বহু মোড় রয়েছে, আপনার কি মনে হয়? একদম তাই। তবে শেষ করার আগে আমি একটা জিনিস আপনাদের কাছে বলবো, আমার জীবনে এবং আমার পরিবারের জীবনে অনেক বড় জায়গা নিয়ে রয়েছেন অরুণ জেটলিজি, আজকে তিনি মারা গেছেন, তার আত্মার শান্তি কামনা করে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। টাফ টক উইথ বৃতব্রত এখানেই শেষ করছি, কিন্তু আমাদের সৎ সাহসী সাংবাদিকতার সাধনা জারি থাকবে।